এদিকে ভারতের সিকিম রাজ্যে অতিবৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত চোদ্দ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এছাড়া বাইশ সেনা সদস্য সহ নিখোঁজ রয়েছে আরও অন্তত একশো জন স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয় বৃষ্টিপাতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি বেড়ে যাওয়ায় এই বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতেও তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা পনেরো থেকে বিশ ফুট বেড়ে গেছে এতে সিকিমে অন্তত চোদ্দটি সেতু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আটকে পড়েছে প্রায় তিন হাজার পর্যটক গজলডোবা মোহানি, মুখালিগঞ্জ ও ঘীষ্মের মতো নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে